আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো দূরে বাহিরে বাংলাদেশে, বাংলাদেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, তো আশা করি সবাই ভালো আছেন। তো এই আর কি, তো আজকে হচ্ছে সবার একটা অনেকেরই রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে আসছি। তো অনেকেই হচ্ছে আমাকে, আমি ভিডিও ছাড়লে মানে আমি ভিডিও ছাড়ার পর পর আমাকে জিজ্ঞেস করেন যে আমি কোন লিপস্টিক ইউজ করি, তারপরে মুখে কি ইউজ করি, তারপরে হচ্ছে অনেকে অনেক প্রশ্ন থাকে যে আমি কোন ক্রিম ইউজ করি বা আমার লিপস্টিকের নাম কি, শেডো কি, নাম্বার কি, সব কিছু আমাকে আস্ক করেন। তো আমি হচ্ছে মাঝে মাঝে রিপ্লাই দিতে পারি না ব্যস্ততার কারণে, তো যার কারণে হচ্ছে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, যেহেতু আপনাদেরও সুবিধা হবে। অনেকেই জানতে চান কি ক্রিম দিলে মুখে ভালো হবে, কি ক্রিম দিলে মুখে স্কিনটা ব্রাইট হবে, কি ক্রিম দিলে হচ্ছে একটু ফ্রেশ লাগবে মুখটা। তো আমরা যেহেতু গৃহিণী, তো আমাদের যেহেতু অনেক কাজ কর্ম সংসার জীবনে, তো আমাদের হচ্ছে অনেক কিছুরই ডাস্ট আমাদের মুখে পড়ে, শরীরে পড়ে, তো অনেক ধুলা বালু অনেক কিছুই আমাদের মানে শরীরে আসে পড়ে। তো যার কারণে আমাদের ফেসটা কিন্তু, ফেসের কোষের ভিতরে কিন্তু আমাদের এই যে ময়লাগুলো জমে যায়, যার কারণে ব্ল্যাক হেড হয়, তারপরে হচ্ছে অনেক কালো কালচে কালচে লাগে। তো এই আর কি, তো আমি তো ইদানিং ধরে মানে মুখের, তো আমি আপনাদেরকে আগেও শেয়ার করেছিলাম প্রিভিয়াস ব্লগে, আমি আমার একটা গার্নিয়ার ক্রিম ছিল, সেই গার্নিয়ার ক্রিমটা আমি কন্টিনিউয়াস ইউজ করতাম, বলতে এক মাস কন্টিনিউয়াস ইউজ করেছি, পরে যখন বাবু পেটে আসছে তখন আর ইউজ করতে পারিনি, আবার ইদানিং ধরে শুরু করছিলাম কন্টিনিউয়াস ইউজ করার পরে। ভালোই ছিল আমার গার্নিয়ার ক্রিমটা। তো গার্নিয়ার ক্রিমটা হচ্ছে আমি এখন স্কিপ করেছি, তো গার্নিয়ার ক্রিমটার বাদে আমি এখন হচ্ছে অন্য একটা ক্রিম ইউজ করতেছি। তো আপনারা আমার থেকে জানতে চান কী ক্রিম দিলে মুখটা ভালো হবে, কী ফেস ওয়াশ দিলে, কী হেয়ার অয়েল দিলে, তো আমি হচ্ছে ভিডিওর মাধ্যমে তো আর এত কিছু শেয়ার করা যায় না, মানে কমেন্টসের মাধ্যমে, তো যার কারণে আমি একটা ভিডিওই বানাই যে আমি কী ক্রিম দিলে মুখটা আমার মানে ইদানিং ধরে দিচ্ছি, ধরেন না 10 দিন ধরে আমি এই ক্রিমটা ইউজ করতেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছি, খুব ভালো রেজাল্ট পাইছি, যেটা বিশ্বাস করার মতো না। আমি কিছু দেই না কিন্তু, মানে রাতের বেলা ক্রিমটা ইউজ করতে হয়, তো দিনে হচ্ছে কিছুই দেই না। হ্যাঁ দেই, যদি ভালো লাগে, যদি আমার গার্নিয়ার ক্রিমটা ডে আর নাইট ছিল, তো সেই গার্নিয়ার ক্রিমটা কিন্তু আমার এখনও আছে বাসায়, তো সেটা আমি স্কিপ করেছি। নাইট ক্রিমটা আমি এখন দিচ্ছি না, আর ডে ক্রিমটা আমার যদি ভালো লাগে, আমি যদি একটু বাইরে যাই কোথাও যাই, তখন একটু ডে ক্রিমটা আমি দিয়ে বের হই, না হয় কিন্তু আমি নাইট ক্রিমটা দেই না, নাইট ক্রিমটা অফ রাখছি। তো যাই হোক, আমি হচ্ছে অনেক ভালো একটা রেজাল্ট পাইছি এই ক্রিমগুলো দেওয়ার পরে আলহামদুলিল্লাহ। তো আমার মুখটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাচ্ছে, আমার মুখটা মুখে ইদানিং ধরে একদম কাজকর্ম করতে করতে মুখের কেয়ার না নিতে নিতে, যত্ন তো নেই না, শরীরের যত্ন নেই না, নিজের যত্ন নেই না, চুলের যত্ন নেই না, কিছুর যত্ন নেই না, তো যার কারণে ভাবলাম যে না এভাবে করলে হবে না, সব কিছুরই যত্ন নিতে হবে। তো তাই আমি ভেবে একটা ক্রিম নিয়ে আসছি, তো সেই ক্রিমটা হচ্ছে অনলাইনে কোথাও পাওয়া যায় না অবশ্য, সে অনলাইনে তার কোনো পেজ টেজ কিছুই নাই। তো আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ি হচ্ছে মাদারীপুর, তো সেখান থেকে আমি হচ্ছে সে নিজের হাতে হচ্ছে ক্রিমটা হচ্ছে বানায়, মেক করে, সে সব কিছু তার নিজের হাতে, এখানে কোনো ভেজাল কিছুই নাই। তো সে আমি হচ্ছে দেখছি যে সে নিজের হাতে যে ক্রিমটা মেক করে,
তো তার কাছ থেকে হচ্ছে মানে আমাদের রিলেটিভস হয়, তো আমার শ্বশুর বাড়ির কাছেই হচ্ছে তার বাড়ি, তো মাদারীপুরে। তো আমার শ্বশুর বাড়ি তো মাদারীপুর, সেখানে হচ্ছে ওই যে ওই আপুটার বাড়ি মাদারীপুরেই। তো আপু না আমার ছোটই হবে, তো ও তার বাড়ি মাদারীপুর। সে হচ্ছে ক্রিম বানায় ফেসবুকে কোনো পেজ টেজ খুলে নেয় এইভাবে, ইউটিউবও কোনো চ্যানেল নাই, কিছুই নাই, জাস্ট সে বানায় নিজের জন্য, ফ্যামিলির জন্য। তারপরে হচ্ছে আবার গ্রামের যারা প্রতিবেশী আছে, গ্রামে তো অনেক মানুষজন থাকে, তাদের জন্য কি বানিয়ে মানে তারা বলে যে আমাকে এমন একটা ক্রিম বানিয়ে দাও বা এমন একটা ক্রিম বানিয়ে দে, সে হচ্ছে বানিয়ে দেয়। তা আমি বলছিলাম যে আমাকেও দিও, আমার মুখটাও তো একদম নষ্ট হয়ে যাচ্ছে দিন 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 দিন। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে আমি হচ্ছে 10 দিন যাবত ইউজ করতেছি, মাশাআল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পাইছি। আপনারা যদি তার থেকে এখন হচ্ছে ক্রিমগুলো দেখানোর পালা, আর আমার স্কিনটা দেখেন কত সুন্দর হয়েছে। আর আমি হচ্ছে ক্রিম মানে কিছু না দিয়ে আমাদের বাসায় গেলে আমি জিজ্ঞেস করে কী দিয়ে আসছোস রে, কী দিয়ে আসছোস, কিছুই তো দেই নেই, তোর মুখটা তো চিকচিক করতেছে কী কারণে, কী দিয়ে আসছোস, আমি কিছু দেই নেই। পরে বলে ক্রিম দিয়ে আসছোস, না এখন তো এটা তো নাইট ক্রিম ছিল, নাইট ক্রিম কি আবার ডেতে দেয় নাকি। তো আমি বলে কি রে তোর মুখ এত চিকচিক করতেছে কি কারণে, তো আর কি আম্মু হচ্ছে আমার দেখলেই এই কথা বলে যে চিকচিক করে মুখটা। আসলে সত্যি কথা মুখটা একদমই চিকচিক করে আর একদম ব্রাইট হয়ে যায়। হ্যাঁ, যারা নিতে চান আর কি, একদম কালো দাগ বলেন, পরে হচ্ছে কি জানে বলে মানুষের যে উঠে গালের মধ্যে কি জানে এটা কি জানে, হ্যাঁ এই গালে যে কালো কালো কি হয় অনেকের মেস্তা দাগ পড়ে, তো আমি ভুলে গিয়েছিলাম। তো অনেকে হচ্ছে কালো একদম মেস্তার দাগ পড়ে যায় এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তো সেই এই ক্রিমটা দিয়ে কিন্তু আপনারা মেস্তার দাগ একদম দূর করতে পারেন, আমি 100% গ্যারান্টি। যদি ভালো না লাগে তাহলে আমি হচ্ছে আমি তো দিচ্ছি। আর যারা মেস্তা আছে তারাও হচ্ছে ইউজ করতেছে, তো ইনশাল্লাহ তাদেরগুলোও চলে গিয়েছে। তো আপনারাও যদি নিতে চান তাহলে অর্ডার করতে পারেন, আর না নিতে চাইলে কোনো সমস্যা নেই। তা আমি হচ্ছে ক্রিম দুইটা দেখাই। তো দুইটা ক্রিম থাকে দুইটা, তো দুইটাই হচ্ছে রাতের বেলা ইউজ করতে হয়, রাতের বেলা দিয়ে ঘুমিয়ে যেতে হয়। তারপরে হচ্ছে দিনে উঠে কিন্তু রোদেও যাওয়া যাবে না, চুলার ধারেও যাওয়া যাবে না। তো আমি হচ্ছে 10 দিন ধরেই দিচ্ছি, দেখি আমি আরও কিছুদিন দিয়ে ভালো আরও ভালো রেজাল্ট পেতে পারি। 10 দিন যেহেতু দিয়েছি তো এই তো দেখাচ্ছি ক্রিম দুইটা, এই যে দেখ এই যে ক্রিম দুইটা। তো আমি কিন্তু দেখেন আমি যে দেই প্রমাণ দেখেন, এই যে দেখেন লাইটের কারণে হয়তো দেখা যায় না, দেখেন আমার আঙ্গুলের ছাপ দেখছেন, এই যে দেখেন আমি যে দেই দিয়ে কিন্তু অর্ধেক শেষ করে ফেলছি। তো আমি হচ্ছে যে এই দুইটা ক্রিম থাকে, এই কোটাটার মধ্যেই অল্প অল্পই ক্রিম থাকে, কিন্তু অনেকদিন যাবত দেওয়া যায়, অল্প থাকলেও কি হবে অনেকদিন দেওয়া যায়। দুইটা কোটা আছে, দুইটা ক্রিম, দুইটাই আপনাদের নাইটে ইউজ করতে হবে দুইটাই। তো এটাও দেখাই, এটা হচ্ছে জাফরান না সাফরানের ক্রিম জানে, সাফরানের নাকি, হ্যাঁ জাফরান, ও জাফরানের ক্রিম। এগুলো নিজের হাতে কিন্তু মেক করা, জাফরান দিয়ে তৈরি করা হয়েছে, এই যে দেখেন আমি কিন্তু দিয়ে অর্ধেক শেষ করে ফেলছি, এখনো দিচ্ছি, কন্টিনিউয়াসলি দিচ্ছি আমি। তো আমার হচ্ছে খুব একটা ভালো রেজাল্ট এসেছে আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো রেজাল্ট, হ্যাঁ হ্যাঁ আমাকে বলো না। পরে হচ্ছে আমি খুব ভালো একটা রেজাল্ট পাইছি, এটা হচ্ছে নিজের হাতেই কিন্তু মেক করছে, যেটা সত্যি কথা, নিজের হাতে সে জাফরান দিয়ে। এই ক্রিমটা হচ্ছে দুইটা ক্রিমই জাফরানের, তো যারা জাফরান স্যুট করবে, জাফরান তো অনেক ভালো একটা জিনিস, তো জাফরান ক্রিমটা কিন্তু অনেকে আবার স্যুট করে না,
হ্যাঁ, তো আপনারা হচ্ছে যদি ভালো মনে করেন তাহলে অবশ্যই নিতে পারেন। তো আমি হচ্ছে প্রাইসটা বলে দিব, এই ফুলের প্রাইস কত করে আমি আনছি। তো অনেক ভালো সুন্দর একটা ঘ্রাণ, আমার কাছে খুবই ভালো লাগে এই এই ক্রিম দুইটা, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই দুইটাই হচ্ছে রাতে ইউজ করতে হয়, এই যে দুইটাই হচ্ছে রাতের বেলা ইউজ করতে হয়। আবারও বলে দিচ্ছি, তার কোনো ফেসবুক পেজ নেই, কিছুই নেই, তো সে পেজেও বিক্রি করে না। তো আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ি মাদারীপুর, সেখান থেকে আমি হচ্ছে এই যে ক্রিমগুলো পারচেস করেছি। তো আপনারা চাইলে আপনারাও পারচেস করতে পারেন, যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে আপনারাও পারচেস করতে পারেন। তো আমি আমার ইউজ করতে পারি না, যেহেতু আমার মুখ খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। আমার মুখে কিছু আমি দিতেই পারি না, কারণ আমার মুখে কিছু দেওয়ার পরপর আছে না ব্রণ উঠে যায়। কিচ্ছু দিতে পারি না আমার এই যে কিছুদিন আগে দুই তিনটা ব্রণ হয়েছিল, মানে ধুলাবালুর কারণে, যখন নতুন বাসায় উঠেছিলাম তখন ধুলাবালু মানে অনেক কাজ হয়েছিল, তো প্রেশার পড়ছিল, তার জন্য এক দুইটা ব্রণ উঠছিল। তো আমি হচ্ছে এক দুইটা ব্রণ হচ্ছে নখ লাগাইছিলাম, পরে একটা মানে কালো দাগ পড়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ এটা দেওয়ার পরে আমার এই যে কালো দাগগুলো চলে গিয়েছে, তো আলহামদুলিল্লাহ। তো আপনারা কি ক্রিম দেই, আর লিপস্টিকের ব্যাপারটা না হয় আমি আরেকদিন শেয়ার করব, লিপস্টিক আমি কোন লিপস্টিক দেই। আর আমার হচ্ছে যেটা সত্যি কথা, আমার এখন কোনো মেকআপ বলেন কিছুই হচ্ছে আমার এখন হচ্ছে বাসায় নেই, কারণ আমার হচ্ছে চার পাঁচটা লিপস্টিক আছে, সেই লিপস্টিক আমি দেই। আর মুখে এছাড়া এই ক্রিমটা ছাড়া আর আমি কিছু ইউজ করতেছি না, কারণ হচ্ছে আমি আমার আমার সব আমার কসমেটিক্সের সব বক্স, পুরো এক বক্স কসমেটিক্স সব পড়ে গিয়েছে, সেটা আরেকদিন শেয়ার করব কোথায় পড়েছে কীভাবে পড়েছে। তো এই আর কি, তো আমি হচ্ছে এই ক্রিমগুলো অর্ডার করব। তো আজকে আপনাদেরকে বলেই দিলাম আমি কী দেই, কী কী ক্রিম দেই, বা লিপস্টিকের কথাটা বাদই দিলাম, লিপস্টিকটা একদিন পরে শেয়ার করব। তো এই আর কি, অনেকেই জানতে চান আমার কাছ থেকে। তো এই আর কি, যদি ভালো লাগে আপনারা পারচেস করতে পারেন, আর না ভালো লাগলে কোনো জোর নেই আপনাদের কাছে। তো এই আর কি, আমার হচ্ছে আজকের পর্যন্ত, আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, মানে ভালো লাগারই কথা, যেহেতু আপনাদের হচ্ছে স্কিনের ব্যাপারে, স্কিন নিয়ে আমি কথা বলেছি, ক্রিম নিয়ে কথা বলেছি। সবাই হচ্ছে একটু ব্রাইট হতে চায়, একটু সব ধরনের সব মেয়েদেরই শখ যে একটু ব্রাইট হবে, একটু মুখটা একটু সুন্দর লাগবে দেখতে। তো আমি সেটা নিয়ে আজকে কথা বলেছি আর কি। তো চাইলে আপনারাও নিতে পারেন, আর না চাইলে সমস্যা নেই। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম ক্রিম দেখাতে এসে। তো এই যে দুইটা ক্রিম, দুইটাই রাতে ইউজ করবেন যদি নেন। তো যাই হোক, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, টাটা।